অফ করে নিই। আমরা এই যে ফিউজটা গেছে নিলাম, এখন দেখব আমাদের এই ফিল্টারিংয়ে ভোল্টেজ আসছে। এখন যদি আমি এ জায়গায় মাপ দেই, 50 সিলেক্ট করে নিলাম, 12 ভোল্ট যেহেতু চেক করতে হবে। এখন আমাদের দেখেন এই জায়গায় কিন্তু 12 ভোল্ট এসে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আপনাদের আজকে যে কাজটি দেখাবো। ভিউয়ার্স, এই যে চার্জারটা দেখতে পারতেছেন একটি এলইডি মনিটর চার্জার, কিংবা অনেকে ফ্যানে ব্যবহার করেন, চার্জিং ফ্যানে অথবা এলইডি টিভিতে, যে কোনো জায়গায় এই চার্জারটা কিন্তু ব্যবহৃত হয়। তো এই চার্জারটা যখন নষ্ট হয় তখন কিন্তু আমরা ফেলে দিই। আজকে যাতে এমন একটি কাজ দেখাবো, আপনাদের কোনো চার্জার ফেলে রাখতে হবে না বা ফালাই দিতে হবে না, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো আসুন আমরা এই চার্জারটি খুলে নিই, চার্জার আমরা আজকে ভালো করা শিখব। তো ফেলে দিতে হবে না কোনো চার্জার, সেই বিষয়ে আজকের এই কাজটি থাকবে। আগে আমরা এই চার্জারটি খুলে নেব, আর চার্জার কোনগুলো ভালো হবে সেই বিষয়ে কিছু আইডিয়া আছে, এই আইডিয়াগুলো শুনে যাবেন যে কোন চার্জারগুলো আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপের চার্জার কিংবা এলইডি মনিটরের চার্জার, এই সমস্ত বিষয়ে বিস্তারিত কথা থাকবে। ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আমাদের এই যে চার্জারটা নষ্ট, আমি আগে মাল্টিপ্লাকে লাইন দিয়ে নিই। তো মাল্টিপ্লাকটা অফ করে নিই। আমরা এই যে ফিউজটা গেছে, এই ফিউজটা কিন্তু ডাইরেক্ট করিয়ে দিলেও হবে। আপনার হাতে যদি এই ধরনের ফিউজ না থাকে, এটা আপনি ডাইরেক্ট করিয়ে দিলেও চলবে। তো এইবারে আমরা আবারও মিটারে মাপ দেব, মিটারে মাপ দিয়ে দেখব যে আমাদের 12 ভোল্ট আসছে কি না, বা ডিসি 250 ভোল্টে আমি সিলেক্ট করে নিলাম, এখন দেখব আমাদের এই ফিল্টারিংয়ে ভোল্টেজ আসছে। এখন যদি আমি এ জায়গায় মাপ দিই, 50 সিলেক্ট করে নিলাম, 12 ভোল্ট যেহেতু চেক করতে হবে। এখন আমাদের দেখেন এই জায়গায় কিন্তু 12 ভোল্ট এসে গেছে। তো এইভাবেই আপনারা এই চার্জারগুলো ঠিক করতে পারবেন। স্যাম্পল কিছু কাজ থাকে বা এর চেয়ে ভারী কাজও যদি থাকে আপনার, মানে আর কি মেধায় না কুলায়, তো সেক্ষেত্রে আমাদের কাছে কল দিবেন, কল দিয়ে জানতে পারবেন যে দাদা আমার চার্জারটা এই সমস্যা। তো আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।